আল্লাহবরার ইসলামিক লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকাল আমাদের আশেপাশে আমাদের শত্রুর অভাব নেই এবং হিংসুকেরও অভাব নেই। অনেক সময় আমরা বুঝতেও পারি না যে এই ব্যক্তি আমার শত্রু, অনেক সময় নিজের ঘরেই নিজের শত্রু বসবাস করে। তো আজ এমন একটি ওয়াজিফা আলোচনা করব, যেই দিন এই আমলটি করবেন সেদিন সর্বপ্রকার দুশমনের দুশমনি এবং হিংসুকের হিংসা থেকে হেফাজতে থাকবেন এবং আপনার শত্রু আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না এবং সেদিন সর্বপ্রকার বিপদ মুসিবত থেকে হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। ওয়াজিফাটি কিভাবে করবেন আলোচনা করব, তার পূর্বে অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই সমস্ত ওয়াজাইফ থেকে পরিপূর্ণ ফায়দা পেতে হলে কিছু শর্ত মেনে চলতে হয়। অবশ্যই সেই শর্তগুলো মেনে চলবেন, বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং হালাল হারাম মেনে চলতে হবে এবং নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকতে হবে। ওয়াজিফাটি কিভাবে করবেন, কখন করবেন? প্রত্যেক দিন ফজরের নামাজের পরে অথবা সূর্য উদিত হওয়ার পূর্বে এই ওয়াজিফাটি করতে হবে। প্রথমে এবং শেষে তিন তিনবার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন, অতঃপর আল্লাহ পাকের এই নামটি আস-সাবুর শুরুতে ইয়া যুক্ত করে ইয়া সাবুর এভাবে একশতবার পড়বেন। এর অর্থ হলো হে মহা ধৈর্যশীল, আল্লাহ পাকের এই নামটি একশতবার পড়বেন। প্রত্যেক দিন যদি এই ওয়াজিফাটি করেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার বিরুদ্ধে দুশমনের মুখ বন্ধ হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।